हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल ट्रेजर स्टडी। আমরা আজকে আলোচনা করব মধ্যযুগের যে মেডিভাল ইন্ডিয়াতে যে আমরা পাঁচটা বংশের কথা বলেছিলাম, আমরা আলোচনা করেছি আগের ক্লাসে কি সম্পর্কে, দাস বংশ সম্পর্কে। তাহলে পাঁচটা বংশের মধ্যে একটা বংশ পুরোপুরি কমপ্লিট হয়েছে। সেখানে বলেছিলাম যে স্লেভ ডাইনাস্টি যারা, জাস্ট আমি রিমাইন্ডের জন্য একটু ইউজ বলে রাখি, স্লেভ ডাইনাস্টি রাজত্ব করেছিল 1206 থেকে 1290 পর্যন্ত। এই জায়গাতে আমরা শেষ করেছিলাম এবং এই 1290 থেকে শুরু হচ্ছে 1320 পর্যন্ত চলছে, যেটা সেটা হলো খলজি ডাইনাস্টি, তাই তো? তাহলে আজকে আমরা পড়ব যেটা সেটা হলো কি, সেটা হলো এই খলজি ডাইনাস্টি। ক্লিয়ার? তাহলে খলজি ডাইনাস্টি কি ঘটনা ঘটেছিল, 1287 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল কাইকোবাদ। কাইকোবাদ খুব কম বয়সে, মাত্র 18 বছর বয়স বা 1820 এরকম টাইমে তিনি সিংহাসনে বসেন। তিনি অচিরেই বিভিন্ন পঙ্গু হয়ে থাকেন, তার জায়গায় সিংহাসনে বসানো হয় তার পুত্র কায়ুরমাসকে। এই শিশু কায়ুরমাসকে দেখে এই আস্তে আস্তে যখন দাস বংশ কি হচ্ছে, দাস বংশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে, বিভিন্ন সেখানে যে আমির অমরাও যে বিভিন্ন গোষ্ঠীগুলো, এক একটা গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা করে বিদ্রোহ শুরু হচ্ছে। এই সুযোগে কি করলেন জালালউদ্দিন খলজি, এই শিশু কায়কোবাদ বা কায়ুরমাসকে হত্যা করে স্লেভ ডাইনাস্টির রাজ রুলারকে কায়ুরমাস, এই কায়ুরমাসকে হত্যা করে 1290 খ্রিস্টাব্দে এক রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, ব্লাডি রিভলিউশন এর মধ্য দিয়ে কি করছে, খলজি সাম্রাজ্যের সূচনা করছে। এটাকে বলা হচ্ছে খলজি বিপ্লব বা খলজি রেভলিউশন। ক্লিয়ার? তাহলে 1290 খ্রিস্টাব্দে কি করলেন, খলজি বংশের সূচনা করলেন। তাই দেখো খলজি ডাইনাস্টি 1290 থেকে 1320 সাল পর্যন্ত দিল্লির বুকে এরা রাজত্ব করেছিল, তাই তো? তাহলে এই যে টাইম পিরিয়ডটা 1290 খ্রিস্টাব্দে খলজি বংশ শুরু হলো, কে এটাকে খলজি বংশের সূচনা কে করলেন, জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি ফাউন্ডার অফ খলজি ডাইনাস্টি। অ্যাকচুয়ালি এই খলজি যে ডাইনাস্টি, এরা ছিল কিন্তু তুর্কি। তাহলে কি, খলজি সুলতানস ওয়ের তুর্কস, খলজিরা কি ছিল, খলজিরা ছিল তুর্কি বা তুর্কস। ক্লিয়ার? এবং তাহলে জালালউদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দে কি করলেন, খলজি বংশের সূচনা করলেন এবং সিংহাসনে বসলেন কে, জালালউদ্দিন খলজি। 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইম পিরিয়ডটা তিনি দিল্লির সিংহাসনে রাজত্ব করতে লাগলেন। 70 বছর বয়সে, কত বছর বয়সে, এট দ্য এজ অফ 70 70 বছর বয়সে সিংহাসনে বসলেন। তিনি ছিলেন খুব কোমল চিত্তের মানুষ, নরম সরম মানুষ। তিনি ঝুট ঝামেলা যুদ্ধ এই জিনিসগুলো কিন্তু খুব একটা পছন্দ করতেন না। তার সময় মঙ্গোলদের আক্রমণ ঘটে, এই মঙ্গোলদের তিনি প্রতিহত করেন এবং পরবর্তীকালে এই যে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন ঠিকই, কিন্তু এই তার কোমল চিত্ত, তার মনোভাবটা ছিল খুবই নরম। ক্লিয়ার? তিনি সিংহাসনে বসার পরেই কিন্তু এই চেঙ্গিস খানের পুত্র উলঘু, কি নাম বললাম, উলঘু, এই উলঘুর নেতৃত্বে বহু মুসলমান ভারতে এসে, বহু তারা কি করে, তারা কিন্তু ভারতে এসে বসবাস করতে পারে। এই যে গ্রুপটা ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতে এসে বসবাস করতে শুরু করলো, এই গ্রুপটাই নিউ মুসলমান নামে পরিচিত। তাহলে হু ইজ দ্য ফাউন্ডার অফ নিউ মুসলমান, এই গ্রুপটাই নিউ মুসলমান কে, জালালউদ্দিন খলজি। তাহলে জালালউদ্দিন খলজি একটা গ্রুপ তৈরি করলেন কে, সেটার নাম হলো কি, নিউ মুসলমান।
clear? Jalaluddin Khilji, the first Sultan who took the benevolent attitude towards the Hindus, tini Hindu der proti benevolent attitude grohon korechilen. First Sultan, okay, who is the first Sultan to took the benevolent attitudes towards the Hindus? That is the Jalaluddin Khilji. Clear? Tini kintu eto shantopriyo manush chilen. তিনি কি হ্যারাস পানিশমেন্ট খুব পানিশমেন্টটাকে তিনি মানে খুব বাহির রকম যে পানিশমেন্ট গুলো ছিল সেগুলো তিনি করতে কিন্তু পছন্দ করতেন না তাহলে কি হি অ্যাভয়েডেড দ্য হ্যারাস পানিশমেন্ট ক্লিয়ার এবং তিনি তিনি তার যে ভালো ইমেজ তিনি যেহেতু তিনি কি করেছিলেন কি অ্যাটিটিউড গ্রহণ পলিসি অফ টলারেন্স কি অ্যাটিটিউড গ্রহণ করেন পলিসি অফ কোয়েশ্চন আছে হু to the policy of tolerance তাহলে এখান থেকে কি কোশ্চেন হতে পারে নিউ মুসলমান গ্রুপটির প্রতিষ্ঠাতা কে তৈরি করেছিলেন বা হুইজ দা ফাউন্ডার অফ খলজি ডাইনাস্টি বা বলতে পারে হু টুক দা পলিসি অফ টলারেন্স বা বলতে পারে খলজি রিভলিউশন বা কাইকোবাদ কে কে কাইরমাস কে কে হত্যা করেছিল এবং খলজি রিভলিউশন কত সালে হয়েছিল ক্লিয়ার এবং তিনি রাজত্ব করলেন 1206 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর সিংহাসনে কে বসছে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসছে কে আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 সাল পর্যন্ত রাজত্ব করছে কে আলাউদ্দিন খলজি তাহলে এই যে আলাউদ্দিন খলজির সাথে জালালউদ্দিন খলজির সম্পর্ক কি আলাউদ্দিন খলজি ছিল নেফিউ এন্ড সন ইন ল জামাত এবং ভাইপো কার জালালউদ্দিন খলজির তিনি সিংহাসনে বসলেন নেফিউ কে আলাউদ্দিন খলজি ওয়াজ দ্য নেফিউ এন্ড সন ইন ল অফ জালালউদ্দিন খলজি তিনি তিনি দিল্লির সুলতান হিসাবে শাসনভার গ্রহণ করার আগে তিনি দুটো জায়গার দায়িত্বে ছিলেন কোথায় কোথায় কারা এন্ড অওধ তিনি এই যে কারা এবং অওধ বিফোর টুক দ্য চার্জ অফ সুলতান অফ দিল্লি হি ওয়াজ দ্য রুলার অফ কারা এন্ড অওধ ক্লিয়ার এবং এই যে জালালউদ্দিন খলজি ছিল কিন্তু আলাউদ্দিন খলজি ছিল কিন্তু গ্রেটেস্ট রুলার অফ খলজি ডাইনাস্টি তিনি ছিলেন খলজি ডাইনাস্টির শ্রেষ্ঠ রাজা তাহলে কি এই যে খলজি ডাইনাস্টি রাজত্ব করেছিল খলজি ডাইনাস্টিতে সব থেকে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি তিনি এই আলাউদ্দিন খলজি সিংহাসন পাওয়ার জন্য তিনি কিন্তু জালালউদ্দিন খলজিকে হত্যা করেন তাহলে কি পয়েন্ট একটা পেয়ে গেলাম মার্ডার্ড মার্ডার্ড জালালউদ্দিন জালালউদ্দিন খলজি তিনি জালালউদ্দিন খলজিকে হত্যা করেছিলেন এই যে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির অরিজিনাল নাম কি ছিল রিয়েল নেম আলী কারসফ কি আলাউদ্দিন খলজির অরিজিনাল নাম কি ছিল আলী কারসফ এবং আলাউদ্দিন খলজি তার টাইটেল বা নোন অ্যাজ কি নামে পরিচিত ছিলেন কি কি নামে সিকান্দার সানি আলেকজান্ডার টু এবং সিকান্দার আজম কি সিকান্দার ই সানি আলেকজান্ডার টু সিকান্দার ই আজম সিকান্দার ই সানি আলেকজান্ডার টু এবং সিকান্দার ই আজম এগুলোটার টাইটেল বা এই নামে তিনি পরিচিত ছিলেন এবং এই যে আলাউদ্দিন খলজি তার ক্যাপিটাল কোথায় ছিল আলাউদ্দিন খলজি রাজধানী ছিল সিরি এই সিরি শহরটা কিন্তু প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি নিজে তার এই ক্যাপিটাল কোথায় তার রাজধানী ছিল সিরি
founder of the capital, if founder of the city, a city shaharti protishtha koren ke Alauddin Khilji. Alauddin Khilji, ei je city ta, ei je Siri shahar ta ke কি করেছিলেন সিরি শহরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ক্লিয়ার এবং তিনি মাস্টার অফ সেরেমনিজ নিয়োগ করেছিলেন হি অ্যাপয়েন্টেড আমির ইতুজুক অ্যাপয়েন্টেড আমির ইতুজুক আমির ইতুজুক পদটা কি আমির ইতুজুক পদটা ছিল মাস্টার অফ সেরেমনিজ মাস্টার অফ সেরেমনি ছিল এই আমির ইতুজুক পদটা তাছাড়াও তিনি নিযুক্ত হয়েছিলেন আজিজি মুয়ালিক আজিজি মুয়ালিক মিনিস্টার অফ ওয়ার্ডস কি আজিজি মুয়ালিক কি আজিজি মুয়ালিক এটা ছিল কি মিনিস্টার অফ ওয়ার্ড যুদ্ধের যে মিনিস্টার এবং এই যে আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম সুলতান যিনি বাদশাহ উপাধি ধারণ করেছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান to ki first muslim badshah tale ki he was the first muslim badshah tale who was the first muslim badshah alauddin khilji clear ebong ei je eta holo alauddin khilji er por amra ashbo je eta seta holo alauddin khilji je expedition gulo tale expedition of alauddin khilji আলাউদ্দিন খলজির এক্সপিডিশন আলাউদ্দিন খলজি যে এক্সপিডিশন গুলো করেছিল সেগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব কি কি একটা হচ্ছে গুজরাট এক্সপিডিশন একটা হচ্ছে রাজপুতানা গুজরাট রাজপুতানা এবং ডেকান তিনটি ভাগে আমরা ভাগ করে নেব এই তিনটি ভাগ নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথমে আমরা যেটা আসবো আলাউদ্দিন খলজির গুজরাট কনকোয়ের সম্পর্কে তাহলে কি আলাউদ্দিন খলজি প্রথমে আমরা যেটা চলে আসব গুজরাট কনকোয়েস্ট গুজরাট কনকোয়েস্ট বা গুজরাট আক্রমণ এই যে গুজরাট আক্রমণের সময় যারা আলাউদ্দিন খলজি জেনারেল কে ছিলেন গুজরাট আক্রমণের সময় আলাউদ্দিনের জেনারেল জেনারেল অফ আলাউদ্দিন কে উলুগ খান এবং নসরত খান উলুগ খান এবং নসরত খান ছিলেন কি আলাউদ্দিন খলজি জেনারেল এবং এই সময় যখন আলাউদ্দিন খলজি গুজরাট আক্রমণ করেন এই গুজরাটের রাজা কে ছিলেন বাঘেলা কিং করণদেব কে রুলার অফ গুজরাট করণদেব রুলার তাহলে কি আলাউদ্দিন খলজির দুজন যে সেনাপতি উলুগ খান ও নসরত খান এরা দুজন কি করলো গুজরাট আক্রমণ করলো সেই সময় গুজরাটের রাজা কে ছিল করণদেব করণদেব হচ্ছে বাঘেলা কিং এবং করণদেব এখান থেকে এই যখন আলাউদ্দিন খলজি আক্রমণ করছে দেখে করণদেব কি করলো করণদেব পালিয়ে গেল এবং কি করলো সেই জায়গাটা গুজরাটটাকে দখল করলো আলাউদ্দিন খলজি এবং সেই সময় সোমনাথ টেম্পল যে সোমনাথ মন্দিরকে তিনি ধ্বংস করলেন ক্লিয়ার এবং এই যে করণদেবের স্ত্রী কমলা দেবী এবং তার মালিক এবং তার যে দাস কৃতদাস মালিক কাপুরকে কি করলেন মালিক কাপুরকে খলজি তার সঙ্গে করে নিয়ে চলে এলেন কাকে করণদেবের স্ত্রী কমলা দেবী এবং মালিক কাপুর এই দুজনকে সাথে করে তিনি নিয়ে চলে আসেন এবং পরবর্তীকালে এই কমলা দেবীকে আলাউদ্দিন খলজি বিয়ে করেন ক্লিয়ার তাহলে এই গেল আমাদের গুজরাট কনকোয়েস্ট তাই তো এই যে গুজরাট কনকোয়েস্টের কথা বললাম তাহলে গুজরাট কনকোয়েস্ট এই যে আলাউদ্দিন খলজি জেনারেল কে ছিল সেই সময় গুজরাটের রাজাকে এবং সেই এবং রাজাকে এবং গুজরাটের রানীর নাম কি এবং আলাউদ্দিন খলজি কাকে সঙ্গে করে নিয়ে এসেছিল এবং কত সালে এটা হয়েছিল 1299 খ্রিস্টাব্দে 1299 এটা গেল আমাদের গুজরাট কনকোয়েস্ট ক্লিয়ার
এরপর আমরা আসবো সেকেন্ড যেটা বলেছিলাম রাজপুতানা কনকোয়েস্ট। কি রাজপুতানা? রাজপুতানা কনকোয়েস্ট শুরু হয়েছিল প্রথম রণথম্বরকে দিয়ে। কত সালে ফার্স্ট যেটা রাজপুতানা একটা জায়গা না অনেকগুলো জায়গা প্রথম হয়েছিল রণথম্বর? কত সালে? 1301 খ্রিস্টাব্দে। কি হলো? 1301 খ্রিস্টাব্দে রণথম্বর আক্রমণ করলেন কে? আলাউদ্দিন খলজি। তাহলে তিনি 1301 খ্রিস্টাব্দে রণথম্বর আক্রমণ করলেন এবং সেখানে রাজা গিয়েছিলেন হামির দেবা। তাহলে হঠাৎ করে কেন এই রণথম্বর আক্রমণ করেছিল? তার কারণ, আক্রমণের কারণ ছিল এটাই, আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি। তার কারণ হচ্ছে কি, এই হামির দেবা দুজন রিভিলিয়াস মঙ্গল নেতাকে শেল্টার দিয়েছিল যারা আলাউদ্দিন খলজির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তার এই হামির দেবা তাদেরকে কি করেছিল, তাদেরকে শেল্টার দিয়েছিল, তার জন্য আক্রমণ করেছিল 1301 খ্রিস্টাব্দে রণথম্বর। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এটা রাজপুতানা কনকোয়েস্ট এর মধ্যে প্রথম অ্যাটাক 1301 খ্রিস্টাব্দে রণথম্বর, যেখানে রাজা ছিলেন হামির দেবা এবং কজ অফ দ্য অ্যাটাক হি টুক শেল্টার দ্য টু মঙ্গল লিডার্স। ক্লিয়ার? হু রিভোল্টেড এগেন্সট আলাউদ্দিন খলজি। দ্যাট ইজ নেক্সট আমরা চলে আসবো 1301 খ্রিস্টাব্দের পর চিতোর ইনভেনশন। এখানে একটা এই ঘটনার রেসপেক্টে তোমাদের একটা কথা বলি, যে তোমরা অনেকেই পদ্মাবত সিনেমাটা দেখেছো। এই পদ্মাবত সিনেমাতে একটা জিনিস কিন্তু তোমরা যদি খেয়াল করেছো হয়তো মনে থাকবে বা অনেকে জানো, যে পদ্মাবত সিনেমাটা যখন রিলিজ করে সেখানে তো যে টিজারটা কিন্তু রিলিজ করেছিল 13:1, দ্যাট মিনস 13:3, দ্যাট মিনস 1:3 দুপুর, দুপুরবেলা 1:3, মানে কি আমরা কটা বলি, আমরা বলি 13:3। তার কারণটা কি, এই যে 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করেছিল তার জন্য। তাহলে আমরা সেকেন্ড এই যে রাজপুতানা কনকোয়েস্ট, ফার্স্ট পেলাম রণথম্বর এবং সেকেন্ড আমরা যেটা যাব সেটা কি, সেটা হলো চিতোর। তাহলে চিতোর আক্রমণ করলো কত খ্রিস্টাব্দে? 1303 খ্রিস্টাব্দে। তাহলে এই চিতোর আক্রমণ সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? পদ্মাবত এর রচয়িতা মালিক মোহাম্মদ জায়সি, মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্য গ্রন্থ থেকে। তাই তো, এই চিতোর চিতোর যে আক্রমণ করেছিল, চিতোর আক্রমণের কারণ কি ছিল? চিতোর আক্রমণের কারণ ছিল কিন্তু রানী পদ্মিনী। রানী পদ্মিনী ছিল খুব অপরূপ সুন্দরী এবং কি রাজা রতন সিং এর স্ত্রী। কে? পদ্মিনী। কে? কুইন অফ রতন সিং। চিতোরের রাজা রতন সিং এর স্ত্রী পদ্মিনী ছিল কি, পদ্মিনী ছিল খুব সুন্দরী। তার জন্য এই তাকে পাওয়ার জন্য তিনি কিন্তু চিতোর আক্রমণ করেছিলেন এবং যখন এই যে চিতোরে আক্রমণ করে, যখন রতন সিং কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু যুদ্ধ করে গেছিল, যখন রতন সিং পরাজয় বরণ করে, তখন রাজপুত রমণীরা জহর ব্রত পালন করেছিল এবং কি এই রতন সিং পরাজিত, কারণ কি যাতে এই আলাউদ্দিন খলজি কোনো মহিলার আগে কোন রাজপুত রমণীর গায়ে স্পর্শ করতে না পারে। তাহলে 1303 খ্রিস্টাব্দে পেলাম আমরা কি, চিতোর ইনভেনশন, কজ অফ দ্য চিতোর ইনভেনশন কি, কোভেটেড আলাউদ্দিন খলজি কোভেটেড কার প্রতি? পদ্মিনীর প্রতি। ক্লিয়ার? এরপর জহর ব্রত পালন হলো এবং এই পদ্মাবতী সম্পর্কে বা পদ্মিনী যে পদ্মাবতী সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত যে কাব্য গ্রন্থ সেখানে। ক্লিয়ার? এইগুলো আমাদের সেকেন্ড ইনভেনশন কোথাতে? রাজপুতানাতে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো থার্ড রাজপুতানা কনকোয়েস্টের। ফার্স্ট হলো কি রণথম্বর, সেকেন্ড হলো কি চিতোর, থার্ড আমরা আসবো মালব। রাজপুতানা কনকোয়েস্টের থার্ড কি? মালব। কত খ্রিস্টাব্দে?
1305 খ্রিস্টাব্দে তিনি মালব আক্রমণ করলেন। এবং কি এই যে খলজির আর্মি কার নেতৃত্বে গেছিল? আইন উল মুলক। আইন উল মুলকের নেতৃত্বে মালব কি করে? দখল করে নেয়। ক্লিয়ার? এটা হলো 1300 মালব আক্রমণ গুলো কত সালে? 1305 খ্রিস্টাব্দে। এবং পরবর্তীকালে আর কোন কোন স্টেট গুলো খলজি দখল করেছিল? উজ্জয়িনী, মান্ডু, ধর, চান্দের, এই যে বিভিন্ন জায়গাগুলো, এগুলো কি? এইগুলোকে তিনি দখল করেছিলেন। কোন কোন জায়গাগুলো? উজ্জয়িনী, মান্ডু, ধর, চান্দেরি, এই জায়গাগুলোকে আলাউদ্দিন খলজি দখল করে। এবং পরবর্তীকালে এই মালিক কাফুরকে তিনি কোথায় পাঠান? সাউথ ইন্ডিয়াতে পাঠান এবং নিজে আক্রমণ করেন কোথায়? সিওয়ানা। মালিক কাপুরের নেতৃত্বে মালিক কাপুরকে কোথায় পাঠালেন? মালিক কাপুরকে তিনি পাঠালেন সাউথ ইন্ডিয়াতে। ক্লিয়ার? এবং নিজে আক্রমণ করলেন কোথায়? সিওয়ানা। এবং 1311 খ্রিস্টাব্দে 1311 জালোর দখল করেন। জালোর ওয়াজ ক্যাপচার্ড বাই আলাউদ্দিন খলজি। তাহলে এই গেল আমাদের কি? রাজপুতানা কনকোয়েস্ট। আমি আবার রিপিট করে নিই, রাজপুতানা কনকোয়েস্ট প্রথম আক্রমণ কি? প্রথম আক্রমণ ছিল রণথম্বর 1301, সেকেন্ড কি? 1303 চিতোর, থার্ড কি? থার্ড হচ্ছে মালব 1305, এবং পরবর্তীকালে উজ্জয়িনী, মান্ডু, চান্ডেরি বিভিন্ন জায়গাগুলো তার দখলে নিয়ে আসেন এবং 1311 খ্রিস্টাব্দে জালোরকে নিজ আয়ত্তে নিয়ে আসেন। এগুলো কি আমাদের আলাউদ্দিন খলজির যে কনকোয়েস্ট গুলো, দুটো কনকোয়েস্ট আমরা পেলাম, কি কি? ফার্স্ট আলোচনা করেছিলাম গুজরাট কনকোয়েস্ট, সেকেন্ড আলোচনা করলাম কি? রাজপুতানা কনকোয়েস্ট, থার্ড যেটা আসবো ডেকান বা সাউথ ইন্ডিয়ান যে কনকোয়েস্ট সেটা নিয়ে। দক্ষিণ ভারতীয় আক্রমণ, এই যখন দক্ষিণ ভারত আলাউদ্দিন খলজি আক্রমণ করছে, সেই সময় দক্ষিণ ভারতে চারটে রাজা, চারটা বংশজাত, যাদব অফ দেবগিরি, কাকাতিয়াস অফ ওয়ারেঙ্গল এবং ঘোষালিয়াস অফ দারাসমুদ্র, এই জায়গাগুলোতে বিভিন্ন বংশগুলো রাজত্ব করছে। তো আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারতে আক্রমণ করছে, সেখানে চারটে বিভিন্ন জায়গাতে চারটে বংশ ছড়িয়ে ছিটিয়ে রাজত্ব করছে। কারা কারা? যাদবাজ তারা রাজত্ব করছে দেবগিরিতে। ক্লিয়ার? কাকাতিয়াস রাজত্ব করছে কোথায়? ওরাঙ্গল। এবং কি হোসেলাস যেটা আমরা বলি স্পেলিং এ, সেটা রাজত্ব করছে কোথায়? দারা সমুদ্র। এবং পান্ডাসরা রাজত্ব করছে কোথায়? পান্ডাস রাজত্ব করছে কোথায়? মাদুরাই। ক্লিয়ার? এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে প্রথম যেখানে আক্রমণ হচ্ছে 1306-07 এই টাইম পিরিয়ডে, এই সময়ে 1306-07 এই সময়ে প্রথম আক্রমণ হচ্ছে দেবগিরিতে। কোথায়? দেবগিরি। কি এই যে দেবগিরিতে, দেবগিরিতে রাজা ছিলেন কে? রায় রামচন্দ্র। রাজা কে? রায় রামচন্দ্র। তাকে পরাজিত করছে কে? আলাউদ্দিন খলজি। রায় রামচন্দ্রকে পরাজিত করছে কে? আলাউদ্দিন খলজি। এবং কি 1309 খ্রিস্টাব্দে, 1309 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাপুর আক্রমণ করছে কোথায়? ওরাঙ্গলে, ওয়ারেঙ্গল। কার নেতৃত্বে এখানে হচ্ছে? এখানে মালিক কাপুরের নেতৃত্বে এখানে একটা ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে। এবং এখানে কি হচ্ছে? এখানে রাজা প্রতাপ রুদ্রদেবা কে পরাজিত করা হচ্ছে। কে পরাজিত হচ্ছে? রাজা রানা প্রতাপ রুদ্রদেবা পরাজিত করছে। রাজার প্রতাপ রুদ্রদেবা পরাজিত করছে কে? ডিফিটেড বাই
কে? আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর কি করছে? পরাজিত করছে রাজা প্রতাপ রুদ্রদেবকে। এটা কত সালে হলো? 1309 খ্রিস্টাব্দে একটা এক্সপিডিশন হয়ে গেল। নেক্সট আমরা যে এক্সপিডিশন আসবো 1309 এর পর, তিনি যে এক্সপিডিশন এগুলো হৈসলা যে বংশ ছিল 1310 খ্রিস্টাব্দে কি করলেন? সেখানে আক্রমণ করলেন, এবং কে সেখানে নেতৃত্বে গিয়েছিলেন? মালিক কাফুর। তাই কি এই হৈসলা বংশতে তিনি পরাজিত করলেন। এই হৈসলা বংশ কত সালে হলো? মালিক কাপুরের নেতৃত্বে এই জায়গাটাকে দখল করে নিলেন কে? আলাউদ্দিন খলজি। 1310 এবং লাস্ট যে এক্সপিডিশনটা হলো, আর একটাই বংশ বাকি যে, সেটা পান্ডাস, সেটা হলো কত খ্রিস্টাব্দে? 1311 খ্রিস্টাব্দে তিনি পান্ডাসদের পরাজিত করলেন। এবং পুরো দক্ষিণ ভারত পান্ডাসদের পরাজিত করে মাদুরাই দখল করলেন, হৈসলাদের পরাজিত করলেন, এবং দেবগিরি দখল করলেন, এবং কি মালিক কাপুর রয়্যাঙ্গলে লঞ্চ করলো তার এক্সপিডিশন, এবং এইভাবে তিনি দক্ষিণ ভারতকে নিজ করায়ত্তে নিয়ে এলেন। এবং যখন এই মালিক কাপুরের নেতৃত্বে দক্ষিণ ভারতটা আলাউদ্দিন খলজির করায়ত্তে চলে এলো, তখন কি করলেন? তখন আলাউদ্দিন খলজি এই মালিক কাফুরকে নাইভ মালিক বলে, কি নাইভ মালিক বলে সম্বোধিত পদ দিলেন একটি। ক্লিয়ার? এই গেল কি আলাউদ্দিন খলজির বিভিন্ন এক্সপিডিশন। এবং কি এরপর আমরা আসবো, তিনি কি কি তৈরি করেছেন বা কি কি ইন্ট্রোডিউস করেছেন। ফার্স্ট আমরা যেটা চলে আসবো, এস্টাবলিশড তিনি কি তৈরি করেছেন? একটা মসজিদ তৈরি করেছেন। কোথায়? রামেশ্বরমে। কিসের জন্য? সিম্বল অফ ভিক্টরি, মস্ক অ্যাট রামেশ্বরম, কি অ্যাজ সিম্বল অফ ভিক্টরি, তিনি জয়ের সিম্বল হিসাবে রামেশ্বরমে একটি মসজিদ তৈরি করেছিলেন। এবং এই আলাউদ্দিন খলজি ইকতা সিস্টেম অ্যাবলিশ করেছিলেন, কি ইকতা সিস্টেম, ইকতা সিস্টেমকে তিনি অ্যাবলিশ করেছিলেন। তাছাড়াও তিনি অ্যাবলিশ করলেন ইকতা সিস্টেম, এবং ইন্ট্রোডিউস করলেন কি জিজিয়া কর। জিজিয়া করটা কাদের কাছ থেকে নেওয়া হতো? হিন্দুদের কাছ থেকে, কি দাগ অ্যান্ড হুলিয়া। কি দাগ অ্যান্ড হুলিয়াটা? কি দাগ অ্যান্ড হুলিয়া হচ্ছে ঘোড়ার পিঠে যে দাগ দেওয়া হতো, সেটা দাগ অ্যান্ড হুলিয়া। প্রাইস সিস্টেম, রেশনিং সিস্টেম, এবং কি এই যে মার্কেট রিফর্মস। ক্লিয়ার? তাহলে কি কি ইন্ট্রোডিউস করলেন? জিজিয়া কর বা জিজিয়া ট্যাক্স, দাগ অ্যান্ড হুলিয়া, প্রাইস সিস্টেম, রেশনিং সিস্টেম, এবং কি মার্কেট রিফর্মস। তাহলে আসো, দাগ অ্যান্ড হুলিয়া, দাগ কি আর হুলিয়া কি? দাগ কি হর্সদের ব্র্যান্ডেরিং করা হতো, সেটাকে বলা হতো দাগ, কি ব্র্যান্ডেনিং অফ ব্যাগ হর্সেস। আর হুলিয়া কি? হুলিয়াটা হচ্ছে প্রত্যেকটা ঘোড়াকে কি করা হতো? ডিটেল ডেসক্রিপশন, প্রত্যেকটা যে ঘোড়া আছে তাদের ডিটেল ডেসক্রিপশন, সেটা হচ্ছে কি হুলিয়া। তাহলে দাগ কি? ঘোড়াগুলোকে ব্র্যান্ড করা হতো, ব্র্যান্ডেনিং করা হতো, সেটা হলো দাগ। এবং কি হুলিয়া কি? হুলিয়া হলো প্রত্যেকটা ঘোড়ার যে ডিটেল ডেসক্রিপশন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হুলিয়া। ক্লিয়ার? এই যে প্রথম এই যা প্রাইস সিস্টেম বা রেশনিং সিস্টেম, তিনি যে এইগুলো ইন্ট্রোডিউস করেছিলেন, তার সাথে সাথে এগুলো দায়িত্ব দিয়েছিলেন কাদের হাতে? তিনি দুটো পদকে ইন্ট্রোডিউস করেছিলেন, কি কি? দেওয়ান ই রিয়াসত এবং দেওয়ানি মান্ডি, কি দেওয়ান ই রিয়াসত এবং কি দেওয়ান মান্ডি। দেওয়ানি রিয়াসত এবং দেওয়ানি মান্ডি
এই যে দুটো ইন্ট্রোডিউস করেছিলেন কি জন্য, প্রাইস সিস্টেম এবং রেশনিং সিস্টেম যেটা, সেটা যদি ভালোভাবে সুসংগত ভাবে চলতে পারে তাহলে তিনি এই দুটো পদকে ইন্ট্রোডিউস করেছিলেন, ক্লিয়ার? এবং তিনি তৈরি করেছিলেন কি কি, বিল্ট আড়াই মিনিটস, কি তৈরি করেছিলেন, আড়াই মিনিটস, তাছাড়া কি তৈরি করেছিলেন, আড়াই মিনিটস আড়াই দরওয়াজা, ক্লিয়ার? তারপরে যে হাজার স্টম, হাজার খা, হজ খাস, এই জিনিসগুলো তিনি কি করেছিলেন, তৈরি করেছিলেন। কি কি বললাম, হি এস্টাবলিশড আড়াই মিনিটস আড়াই দরওয়াজা, জামির খানা মস্ক, তাছাড়া তৈরি করেছিলেন কি, হজ খাস, এই জিনিসগুলো। এবং তিনি ছিলেন ফার্স্ট সুলতান যিনি রেভিনিউটা প্রথম ক্যাশে কালেক্ট করার কথা বলেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু ফিক্স দ্য রেভিনিউ ইন ক্যাশ, ক্লিয়ার? সেটা হলো কি, আলাউদ্দিন খলজি। এবং তার যে থিওরি, এই থিওরিটা কি ছিল, থিওরি অফ কিনশিপ ওয়াজ সেকুলার, ধর্মনিরপেক্ষ, কি থিওরি অফ কিনশিপ। এবং কি তিনি কি বলতেন, হি প্রোক্লেমড কিংশিপ নোজ নো কিংশিপ, কি বলতেন, কিংশিপ নোজ নো কিংশিপ, রাজা জানে না কোনো গেতিকে। এবং তার জেনারেল যে মালিক কাফুর, এই মালিক কাফুর ছিলেন, মালিক কাফুর কি নামে পরিচিত, হাজার দিনারি। হাজার দিনারি নামে পরিচিত কে, এই মালিক কাফুর। মালিক কাপুর কি নামে পরিচিত, মালিক কাপুর হচ্ছে হাজার দিনারি নামে পরিচিত। এবং কি এই মালিক কাপুর, মালিক কাপুরের লেখা, মালিক কাপুর কিন্তু তার বিখ্যাত জেনারেল, তার জন্য কিন্তু এই জন্য তাকে খুব ভালোভাবে বিভিন্ন উপাধি দিয়েছিলেন, ক্লিয়ার? এবং কি আলাউদ্দিন খলজি, তিনি যে তার যে স্ট্যান্ডিং আর্মি যারা ছিল তাদেরকে তিনি তাদের পেমেন্টটা প্রথম ক্যাশে শুরু করেন, কি তার, আর তার সব থেকে বড় কথা হলো তার ছিল লার্জ পারমানেন্ট স্ট্যান্ডিং আর্মি, এবং সেটা তাদেরকে তিনি পে করতেন কিসে, ক্যাশে। এবং তাছাড়াও আলাউদ্দিন খলজি চারটে সেপারেট সেপারেট মার্কেট তৈরি করেছিল দিল্লিতে, কি কি, গ্রেন মার্কেট যেটাকে বলা হচ্ছে মান্ডি, তারপর কি ক্লোথ অ্যান্ড গ্রোসারি মার্কেট যেটাকে বলা হচ্ছে সরাই আদল, মার্কেট ফর হর্সেস স্লেভ এবং ক্যাটেলদের জন্য একটা মার্কেট, এবং মার্কেট ফর মিসলিনিয়াস কমোডিটিস, বিভিন্ন আসবাবপত্র, বাকি যে আসবাবপত্রগুলো। তাহলে কি, এবং এই যে পুরোটা, পুরো দিল্লিতে চারটে মার্কেট তৈরি করেছিল, এই চারটে মার্কেট কন্ট্রোল করতে সাহান ই মান্ডি, কার নেতৃত্বে, কার দায়িত্বে ছিল, সাহান ই মান্ডি। তাহলে আরেকবার রিপিট করছি নামগুলো, এই সাহানি মান্ডি যেগুলো কন্ট্রোল করতো বা দিল্লিতে যে মার্কেট ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন, সে মার্কেটগুলো কি কি, গ্রেন মার্কেট যেটাকে বলা হচ্ছে মান্ডি, সেকেন্ড ক্লোথ অ্যান্ড গ্রোসারি মার্কেট যেটাকে বলা হচ্ছে সরাই আদিল, এবং হর্স স্লেভ ক্যাটল এইগুলোর জন্য একটা মার্কেট তৈরি করেছিলেন, তাছাড়া তৈরি করেছিলেন মিসলিনিয়াস কমোডিটির জন্য একটা মার্কেট। তাহলে কোয়েশ্চেন আছে, হাউ মেনি মার্কেটস ওয়ার বিল্ট বাই আলাউদ্দিন খলজি ইন দিল্লি, there are four markets and these four markets are controlled by Sahan E Mandi, clear? এই গেল আলাউদ্দিন খলজি যে চারটে মার্কেট তৈরি করেছে এগুলো। এবং আলাউদ্দিন, আলাউদ্দিন খলজি তিনি বিভিন্ন, মানে যে গোপন সোর্স থেকে সোর্স নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য তিনি দুজন, দুটো পোস্ট ক্রিয়েট করেছিলেন, একটা কি বারিদ এবং মুন্সিয়ানা। বারিদরে ছিল ইন্টেলিজেন্স অফিসার এবং মুন্সিয়ানা ছিল সিক্রেট অফিসার। তাহলে এই দুটো পোস্ট কে ক্রিয়েট করেন, বারিদ আর মুন্সিয়ানা। বারিদ আর মুন্সিয়ানা ক্রিয়েট করেছিল আলাউদ্দিন খলজি কি জন্য, বিভিন্ন ডেলি রিপোর্টগুলো তাদের কাছ থেকে নিতেন। বারিদ পোস্টে কি ছিল, ইন্টেলিজেন্স অফিসার, এবং যে মুন্সিয়ানা যে পোস্টটা ছিল সেটা কি, সেটা হচ্ছে সিক্রেট অফিসার। এই দুটো পোস্টকে আলাউদ্দিন খলজি ক্রিয়েট করেছিলেন। তাছাড়াও তিনি ক্রিয়েট করেছিলেন কি, দেওয়ানি রিয়াসত, নায়েবি রিয়াসত, এই দুটি পোস্টকেও তিনি ক্রিয়েট করেছিলেন। এবং আলাউদ্দিন খলজি
আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম সুলতান, যিনি তার এরিয়ার মধ্যে, তার কান্ট্রি, তার যে জায়গাটা, তার এলাকার মধ্যে তিনি সেই জায়গা থেকে লিকার ব্যান করেছিলেন, তিনি মদের ব্যবসাকে বন্ধ করেছিলেন, এবং কি লিকার অ্যান্ড তাছাড়াও কি এবং জুয়া গ্যাম্বলিং প্রোহিবিটেড করেছিলেন, প্রোহিবিশন করেছিলেন। তাহলে কি হুইচ সুলতান ব্যান দ্য লিকার? আলাউদ্দিন খলজি। অ্যান্ড হুইচ সুলতান প্রোহিবিটেড দ্য গ্যাম্বলিং? আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? এবং তিনি একটা ইউনিট অফ মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজারমেন্ট সেটা ইন্ট্রোডিউস করেছিলেন, যেটাকে বলা হচ্ছে বিশ্ব। কি বিশ্ব? এই যে এইটা একটা ইউনিট, এই বিশ্ব নামে এই ইউনিটটাকে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, এবং ইন্ট্রোডিউস তিনি করেছিলেন দেওয়ানি মুস্তাকারাজ। দেওয়ানি মুস্তাকারাজ কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, হু ইন্ট্রোডিউস দেওয়ানি মুস্তাকারাজ? এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজি তিনি কি তার কার কাছ থেকে অ্যাডভাইস নিতেন, তিনি কার কাছ থেকে উপদেশ নিতেন? কাজী মুকসুদ্দিন, কাজী মুকসুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে আলাউদ্দিন খলজি কি করতেন? আলাউদ্দিন খলজি বিভিন্ন ধরনের কি করেন, উপদেশ অ্যাডভাইস গুলো তিনি নিতেন। ক্লিয়ার? এবং 1316 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর তার যখন শিশুরা খুব ছোট, তার সন্তানরা ছোট, সেই সময় দায়িত্ব নিলেন কে? আমির খসরু। কে? আমির খসরু। এই যে আমির খসরু, আমির খসরু ছিল কে? আকবরের, এই সরি, আলাউদ্দিন খলজির কোর্ট পোয়েট। ক্লিয়ার? এবং তিনি তবলা এবং সিতার কি ইন্ট্রোডিউস করলেন? তবলা অ্যান্ড সিতার। কোয়েশ্চেন আসে, হু ইন্ট্রোডিউস তবলা অ্যান্ড সিতার? অ্যান্ড হি স্টার্টেড সাবক ই হিন্দ। এবং তিনি লিখেছিলেন কি কি? হি রোট নু সিফাহি, আসিকা, খুয়াইন উল ফতুন, তুগলকনামা এবং মিস্তাবল উল ফতুন। এই লেখাগুলো তিনি লিখেছিলেন কি কি? নু সিফাহি, আসিকা, খুয়াইন ফতুন, তারিকি আলাই এবং তুগলকনামা এবং কি মিতফা উল ফতুন। ক্লিয়ার? এবং তাকে বলা হতো প্যারট অফ ইন্ডিয়া বা তোতা ই ইন্ড, ভারতের তোতা পাখি। কাকে বলা হয়? আমির খসরুকে। এবং সিংহাসনে 1316 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসছেন কে? আমির খসরু দায়িত্ব নিয়ে থাকছে, কিন্তু সিংহাসনে থাকছে কি? কুতুবুদ্দিন মুবারক শাহ। আলাউদ্দিনের মৃত্যুর পর সিংহাসনে থাকছে তার পুত্র কে? আলাউদ্দিন গিয়াসউদ্দিন মুবারক শাহ। 1316 থেকে 20 পর্যন্ত রাজত্ব করছে, এবং তার টাইটেল ছিল কি? ওয়াসিক বিল্লা, আল ওয়াসিক বিল্লা, এই টাইটেল। এবং মালিক কাফুর তাকে সিংহাসনে বসাচ্ছে কিন্তু কিছুদিনের জন্য, এবং কি তারপর এই যে আলাউ এই মালিক কাফুরকে সরিয়ে দিচ্ছে, এবং এই যে সন্তান কুতুবুদ্দিন মুবারক শাহ একে হত্যা করছে, নাসিরুদ্দিন খসরু শাহ। এই নাসিরুদ্দিন খসরু শাহ সিংহাসনে বসছে, এবং এই নাসিরুদ্দিন খসরু শাহকে 1320 খ্রিস্টাব্দে কি করছে? হত্যা করছে গাজী মালিক। এবং গাজী মালিক হত্যা করে এই খলজি বংশের শেষ হচ্ছে 1320 খ্রিস্টাব্দে। তাহলে খলজি বংশের শেষ সুলতান কে? খলজি বংশের শেষ সুলতান নাসিরুদ্দিন খসরু শাহ। কিন্তু পরীক্ষায় অনেক জায়গাতে এসে থাকে মুবারক শাহ। ক্লিয়ার? তাহলে শেষ সূচনা করলো গাজী মালিক হত্যা করলো কাকে? খসরু শাহকে 1320 খ্রিস্টাব্দে। এবং তিনি সূচনা করলেন কি? তুঘলক বংশ বা তুঘলক ডাইনাস্টি। ক্লিয়ার? আজ এই পর্যন্তই। আজকে আমরা আলোচনা করলাম পুরো খলজি ডাইনাস্টি, পরবর্তী ক্লাসে আমরা তুঘলক ডাইনাস্টি আলোচনা করব। ধন্যবাদ, সঙ্গে থেকো। আবার তোমাদের যেটা আমার দরকার তোমাদের কাছ থেকে, ক্লাসগুলো ভালো লাগছে খারাপ লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও, এবং কী কী করলে তোমাদের আরও ভালো লাগবে সেটাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।